আমার সকালের ব্রেকফাস্ট রেডি। দুটো রেজিন, রেজিনটা খুঁজে পাচ্ছি না, দুটো রেজিন, একটা আমন্ড আর দুধ আর ওটস। তো আমি এবার ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে দুটো ডিম সেদ্ধ হচ্ছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আরেকটা হবে, মা কি রান্না হবে আজকে? মানে রান্নার প্রিপারেশন চলছে, পালং শাকের ঘন আর বাঁধাকপি ঘন্ট হবে, বেগুন ভাজব, কি করছো? বেগুন ভাজা। কি কি আনবো? আশীর্বাদ আটা, হ্যাঁ, এক প্যাকেট আটা, আশীর্বাদ আটা, হ্যাঁ, আর সয়াবিন, হ্যাঁ। গুড মর্নিং, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ড্রিমস। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, এখন আমি বাজারের থলি নিয়ে যাচ্ছি একটু দোকানে, মা কিছু জিনিস আনতে বললো, তো সেগুলো নিয়ে আসি, তারপরে স্নান করব। যাচ্ছি দোকানের দিকে, এত জ্যাম, দাঁতে টোটোর সংখ্যা মালদাতে বেশি হয়ে গেছে মানুষের তুলনায়। কি করছো? হ্যাঁ, 18টা ডিম দেবে, আর সয়াবিনের প্যাকেট আছে, সয়াবিনের প্যাকেট দেবে, আর দেবে একটা আশীর্বাদ আটার প্যাকেট, আর আর কর্নফ্লেক্স দেবে, যখন দিব তখন বলবি, ভুলে যাব। এই ডিম নেওয়া হয়ে গেছে, আর কিছু জিনিস নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। মা, মা, এই যে জিনিসগুলো ধরো, আমি তো এখন কি করে যাব? দেখো খুব সুন্দর একটা জিনিস এনেছি, পালকেস্ট বিস্কিট, এটা এখন খুব হাইপ উঠেছে, এটা আমি খেয়েছি আগে, তো নিয়ে এলাম কিছু, যদিও আমি এখন খাবো না। আমাকে এখন মামি টামিটা লুজ করতে হবে, যে করেই হোক, এই মামি প্যাকটা আমাকে কোনোভাবে কমাতেই হবে, যে করেই হোক। এবার আমি একটু ফেস স্ক্রাব করবো, অনেকদিন করিনি। তো এখানে আমি দেখতেই পাচ্ছ মধু আর চিনি দিয়ে ফেস স্ক্রাবটা করবো। চিনি খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে, তো এবার আমি এটা স্পেশালি আমার নোজ এরিয়াতে অ্যাপ্লাই করবো, কারণ এখানে ব্ল্যাক হেডস রিমুভ করতেও খুব ভালোভাবে হেল্প করে, ভীষণ এক্সফোলিয়েট করে, এক্সফোলিয়েটারের কাজ করে ভালো। আর বাকি
আমার মুখে ভালোভাবে হালকাভাবে রাব করে নেব লাগিয়ে। তো এইভাবে তোমরা স্ক্রাবিং করতে পারো। স্ক্রাবিং এই এই চিনি আর মধু দিয়ে স্ক্রাবিংটা তোমরা সপ্তাহে একদিনই করবে। যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবে। হালকা হাতে আমি এটা রাব করে নেব যাতে খুব ভালো মতো ডেড সেলগুলো রিমুভ হয় আর মধুর জন্য একটা স্কিনে গ্লো আসে। এবার এটা কিছুক্ষণ রাব করার পর আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে একটা প্যাক ইউজ করব। এবার আমি জল দিয়ে মুখটা ভালো মতো ক্লিন করে নিয়েছি। জলটা আমি মুছিনি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ডেড সেল রিমুভ হয়েছে। এবার আমি এই অরিগানজের রোজ পাউডারটা, রোজ পেটাল পাউডার, এটা আমি একটা প্যাক রেডি করব। এটা আমি কিছুটা অ্যামাউন্ট নেব। এবার এর সাথে আমি ডাবার গুলাবাড়ি রোজ ওয়াটারটা দেব, তোমরা দেখতেই পাচ্ছ। এবার রোজ ওয়াটারটা দিয়ে যতটা কোয়ান্টিটি লাগবে রোজ ওয়াটার আমি ততটাই এর সাথে অ্যাড করবো। দিয়ে ভালোভাবে প্যাকটা রেডি করে নেব যাতে কোনো লাম্প না থাকে। স্নানের আগে আমি এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করি। রোজ পেটাল পাউডারটা খুব ভালো, যেটা স্কিনে একটা খুব ভালো গ্লো আনে। তো অরিগানজের এই রোজ পেটাল পাউডারটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এই দেখো আমার প্যাকটা রেডি হয়ে গেছে। আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি মুখে। তো এবার আমি অ্যাপ্লাই করে নেব ভালো মতো। তোমরা চাইলে একটা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি যার যেটাতে সুবিধে। আই এরিয়াটা বাদ দিয়ে অ্যাপ্লাই করবে পুরো মুখে, খুব ভালো মতো অ্যাপ্লাই করবে। আমার একটু এখানে পাতলা হয়ে গেল, আর একটু ঠিক হলে ভালো হতো। ঠিক আছে, তোমরা আর একটু ঠিক করে নেবে, একটা কোয়ান্টিটি লাগবে। খুব ভালো মতো অ্যাপ্লাই করে নেবে যাতে কোনো এরিয়া বাকি না থাকে। তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে। ফেস ওয়াশ করারও দরকার পড়ে না, তোমরা দেখতেই পাবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই হয়ে গেছে। এবার আমি এটা 5 থেকে 10 মিনিট মতো রাখবো, দিয়ে ঠান্ডা জল দিয়ে ক্লিন করে
দেখার পর রেজাল্টটা তোমরা দেখতে পাবে। তো এবার স্নান করে ছাদে চলে এসেছি, ছাদে এসে এবার জামা কাপড়গুলো মেললাম। এবার তোমরা দেখো আমি স্কিনে তেমন কিছু অ্যাপ্লাই করিনি, শুধু ময়েশ্চারাইজার দিয়েছি আর সানস্ক্রিন দিয়েছি। আর স্নান করার আগে আমি 5 মিনিট মতো রেখেছিলাম মুখে প্যাকটা, দিয়ে জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে দিয়েছি, কোনো ফেস ওয়াশ ইউজ করিনি। তোমরা যদি এই প্যাকটা কন্টিনিউ ইউজ করো, উইদিন 1 উইকের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করছি, আর স্ক্রাবটা যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা চেষ্টা করো অ্যাভয়েড করার, করলেও খুব হালকাভাবে রাব করবে। আর যাদের নর্মাল টু কম ড্রাই স্কিন, ড্রাই স্কিনেও স্ক্রাব একদিন সপ্তাহে ইউজ করবে। আর যাদের ধরো অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তারা সপ্তাহে এই স্ক্রাবটা 2 দিন ইউজ করতে পারো। চিনি খুব ভালো মানে স্ক্রাবিংয়ের কাজ করে, আর ডেড সেল রিমুভ করতে হেল্প করে, সাথে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম থাকলে, আমার যেমন খুব ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, তো সেটাও রিমুভ করতে খুব ভালো হেল্প করে। তো আমার এখন হয়ে ওঠে না মেয়েকে নিয়ে, তো আমি তাও চেষ্টা করি উইকে একদিন করার অ্যাটলিস্ট। তো এই দেখো এবার রাহিকে নিয়ে এসেছি ছাদে। রাহি বলে আমার স্নান হয়ে গেছে, আমার সাজুগুজু হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আজ ওকে স্নান করালাম। আজকে ঠান্ডাটা একটু কম আছে, মেঘলা কিন্তু ঠান্ডাটা কম। তো স্নান করে আমরা মামি তো এখন একটু ছাদে এসেছি। কি বলবে রাহি, তুমি তো হাই বলো সবাইকে, তুমি আজকে তো ফার্স্ট টাইম মুখ দেখালে ক্যামেরায়, একটু হাই বলো, একটু হাই বলো মাম্মা, একটু হাই বলবে না? ও ছাদে আসতে মানে ও বেশি বেসিক্যালি ও বেড়াতে যেতে খুব ভালোবাসে, একটু ঘুরতে পারলেই হলো। এই কোভিড সিচুয়েশনের জন্য তো আমরা ওকে নিয়ে বাইরে খুব একটা বেরোতে পারি না, তো এই ছাদটাই হচ্ছে ওর ঘুরতে আসার জায়গা। ছাদে আসলে ও খুব মজা পায়। আজকে মেনুতে আছে এটা কি মা, পালং শাক? হ্যাঁ, পালং শাক, ডিমের অমলেট, বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি। কি এটা, বাঁধাকপি পোস্ত দিয়ে করেছো না? পোস্ত দিয়ে। আর আমার ব্রাউন রাইস আর মাদের হোয়াইট রাইস। অরিত্রর মিটিং ছিল বলে ও আগেই লাঞ্চ করে নিয়েছে। এটা আমাদের মামা, এটা আমাদের ছোনটা বাবা, এটা আমাদের ঘুটুন বাবা, এটা আমাদের সোনা বাবা, এটা আমার কেনে, এটা আমার কেনে, এটা আমার মামা নাকি মামা নাকি মামা নাকি রে, এটা আমার কেনে আমার ছোন। চলো স্যার এসে গেছে, আজায় দা আজায় দা।
পার্স তুমি রেখেছিলে না কালকে? বিরিয়ানি আমি জানতামই না যে এখানে এতটা বাজে বিরিয়ানি পায়, এত বাজে। ওই এসে গেছে, জলদি যাও, ওটা পরে চলে যাও। আজায়দা এসছে, আজায়দা। তো আমি একটু খাবার অর্ডার দিয়েছিলাম, অরিত্রা বললো ওর একটু খিদে খিদে পাচ্ছে, তাই তো KFC থেকে অর্ডার দিয়েছিলাম একটা বার্গার আর তার সাথে চারটে হট ড্রিঙ্কস। তো ওখান থেকে আমি একটা খেয়ে নেবো, আর যদি বাবা মা খায় তো খাবে, নাহলে বাকিটা অরিত্রাই খেয়ে নেবে। ওর খিদে পাচ্ছিল তাই দিলাম। তা আসুক KFC, ও নিতে গেছে বার্গার। দিয়ে গেল, যে খুচরো দিতে পেরেছে না, ঠান্ডা নাকি মনে হলো। মা একটা প্লেট দাও না, ধোয়া প্লেটটা। কেক ক পিস আছে, ওই ঘরে ওই ঘরে আমি নেবো বাইক নিয়ে। কেমন, ভালো? এখন ডিনারটা সেরে নিই, বাঁধাকপি আর রুটি। কালকে যা করছিল, বাপ রে বাপ, কিছুতেই দেখা যাচ্ছে না। কালকে তোরা দেখেছিলি, তারপরে কিছুতেই দেখা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ইয়া, এই পর্যন্তই আজকে, টাটা আজকের মতো, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টাটা, বাই বাই।